বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি করছে এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি বলেন, এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবি করছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে। জীবনে এত আমি দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগে না। কে এটা এত মায়া? আমার বাগলি মায়া, আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। আগে জানলে আমি জীবন ও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধু ভাগ্নি। আই লাভ ইউ। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। ফুলফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে বাবা জান, আমার বোন, আমার ভাগ্নি, কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।